चलो স্বাগত জানাচ্ছি অলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে। অলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় সাংসদ, তিনি মায়ের মন্দিরে পুজো দেবার পর তিনি আমাদের সভায় আস আমাদের মূল মঞ্চে সাংসদ মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহোদয়কে এলাকে আসন গ্রহণ করার জন্য আপনি এলেন। প্রোগ্রাম করছেন, এটা কি পৌর নির্বাচন নিয়ে কি কোনো প্রোগ্রাম চলছে? আমি জেতার পরে প্রথমবার দোল যাত্রা, এবারে তো দোল হোলি জনসম্পর্কের একটা বড় মাধ্যম, উৎসবে আনন্দে সবার সঙ্গে থাকা উচিত। তারা এখানে আমাদেরকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, সঙ্গে আছেন বহু মানুষ। স্বাভাবিকভাবে আজকে ছুটির দিন সবাই আছেন, সবার সঙ্গে দেখা করার জন্যই আছা। মেলা বা ইয়ে পুজো ছিল, পুজোতেও গেলাম, বহু লোকের সঙ্গে দেখা হলো। তো সামাজিক অনুষ্ঠানে এসে জনসম্পর্ক করা, ইলেকশন ঘোষণা হলে ইলেকশন হবে। এখন স্বাভাবিকভাবে যখনই আসি আমি কোনো না কোনো প্রোগ্রামে আসি, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আর দোল উপলক্ষে সেই জনসম্পর্কই চলছে। দাদা, এগরাতে শুভেন্দু অধিকারী এবং সাদ্দামকে নিয়ে একটা পোস্টার পড়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি জানি না কি পোস্টার কে মেরেছে, বড় নেতাদের সম্বন্ধে পড়েই মাঝে মধ্যে পোস্টার, কি লেখা আছে তাও জানা নেই আমার। আর আগে লোকে বলার সুযোগ পাচ্ছিল না, সাহস পাচ্ছিল না, এখন পোস্টার মেরে নিজের মনের কথা বলছিল। শুভেন্দু অধিকারী, মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজকাল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে উনি কি বিজেপিতে যোগ দিচ্ছে? জানি না, অনেকেই এখন ধার্মিক অনুষ্ঠানে কে হনুমান জয়ন্তী করছে, কে রামনবমী করছে।